বিদ্যুৎ মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ছাড়া নগর উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন কোনো ক্রমেই সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ছাড়া জীবন প্রায় অচল। রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব জায়গাতেই গরমে লোডশেডিং যে হারে বৃদ্ধি পায় তাতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। কিন্তু বিভিন্ন সময়ে শোনা যায় বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি নেই, তারপরও দেখা যায় শহর কিংবা গ্রামে মাঝে মাঝেই বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ ঘাটতি যদি নাই থাকে তাহলে কেন এমনটি হচ্ছে? তাহলে কি সরকার মিথ্যা বলছে নাকি আমাদের বোঝার ভুল? এই রহস্যই উদ্ঘাটন করব ডাকর করার এই পর্বে। তাই লোডশেডিং এর প্রভাব, কারণ, প্রতিকার ইত্যাদি সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে লোডশেডিং একটি চিরায়ত এবং গভীর অনুভূত সমস্যা, যা দেশের সকল সেক্টরে ব্যাপক প্রভাব ফেলেছে। এর প্রভাব রয়েছে স্বাস্থ্যখাতে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে লোডশেডিং জীবন রক্ষা সেবা প্রদানে বড় সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে জরুরি অপারেশন ও চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হয়। শিক্ষার ক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে দৈনন্দিন পাঠদান প্রক্রিয়া যেমন ব্যাহত হয়, তেমনি ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় ব্যাঘাত অনুভব করে। অন্যদিকে শিল্প এবং বাণিজ্য খাতে লোডশেডিং প্রচুর আর্থিক ক্ষতির সৃষ্টি করে। উৎপাদন ব্যাহত হয়, যা প্রতিষ্ঠানগুলির জন্য ব্যবসা চালানো কঠিন ও ব্যয়বহুল করে তোলে। এছাড়াও লোডশেডিং জনজীবনে অসুবিধা ও দুর্ভোগ সৃষ্টি করে। গরম আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা শারীরিক ও মানসিক অস্বস্তি বৃদ্ধি করে। এবার আসা যাক লোডশেডিং এর কারণসমূহে। লোডশেডিং এর মূল বিষয় হলো বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি। বিদ্যুতের চাহিদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন সংকটের কারণে এই চাহিদা মেটানোর অক্ষমতাই হলো লোডশেডিং। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির পিছনে জ্বালানি সংকট, প্রযুক্তিগত ত্রুটি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অর্থনৈতিক সমস্যা সহ আরও অনেক কারণ রয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে অধিকাংশ সময় যে লোডশেডিং দেখা যায় সেটি আসলে উৎপাদন ঘাটতির জন্য লোডশেডিং নয়। এটাকে বলা হয় ফোর্স শেড। এই বিষয়টি বুঝতে হলে প্রথমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে এবং সবগুলো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে পৌঁছে এবং সেখান থেকে গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহ করে। কোনো নির্দিষ্ট এলাকার বিদ্যুতের চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভব হয় না। তখন উপকেন্দ্র কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, আর একেই বলে লোডশেডিং। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যুৎ না থাকার বিষয়টি একটু ভিন্ন। এখানে উৎপাদন কেন্দ্রসমূহের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বিদ্যুৎ বিতরণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপকেন্দ্র, সঞ্চালন লাইন, বিতরণ লাইন, ট্রান্সফরমার ইত্যাদির সক্ষমতা না থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। অর্থাৎ বিদ্যুৎ যথেষ্ট থাকার পরেও কারিগরি কারণে জোর করে বিদ্যুৎ বন্ধ করে দিতে হচ্ছে, ফলে আমরা পাওয়ার কাটের সম্মুখীন হচ্ছি। আর কারিগরি ভাষায় একে বলা হয় ফোর্স শেড। তাই পাওয়ার কাট থাকা সত্ত্বেও কেউ যদি বলে বাংলাদেশে কোনো লোডশেডিং নাই, তাহলে তিনি যে ভুল বলছেন একথা কারিগরি দিক থেকে বলা যায় না। ফলে এত বিদ্যুৎ গেল কোথায় একথা বলে আমরা যতই গালাগালি করি না কেন, জরাজীর্ণ বিতরণ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন না হওয়া পর্যন্ত এত উৎপাদনের সুফল আমরা কখনোই পাব না। এই ফোর্সশেড থেকে বেরিয়ে আসতে প্রথমেই আমাদের যেটি প্রয়োজন তা হলো বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো, যেমন ট্রান্সমিশন লাইন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমের কার্যকারিতার উন্নতি সাধন করা। এ তো গেল সরকারের দায়িত্ব। দেশের সুনাগরিক হিসাবে আমাদেরও উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী বিকল্প জ্বালানি, যেমন সোলার এনার্জি, বায়োগ্যাস বা বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করা। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়াসহ স্মার্ট বৈদ্যুতিক সামগ্রী ও প্রযুক্তি ব্যবহার করা।
নিজস্ব স্থাপনার রুফটপ সোলার সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। সংক্ষেপে বলতে গেলে, বাংলাদেশে লোডশেডিং একটি জটিল সমস্যা যার সমাধানের জন্য সমন্বিত ও টেকসই উপায়ের প্রয়োজন। সরকার, বেসরকারি খাত ও জনগণের যৌথ প্রচেষ্টা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হল সমাধানের মূল মন্ত্র। সকল সমস্যার সমাধান করে অদূর ভবিষ্যতে আমরাও কোয়ালিটি বিদ্যুৎ পাব, এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি। বিদ্যুৎ সম্পর্কিত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।